শিলচরে শুরু হলো পুলিশের বিএমআই টেস্ট। শিলচর জেলা রোড স্থিত পুলিশ হাসপাতালে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিএমআই টেস্ট। এদিন শুরু হওয়া এই টেস্ট আগামী 7 দিন ব্যাপী চলবে। এখন পর্যন্ত কাছাড়ের মোট 37 জন পুলিশ কর্মীর বিএমআই পরীক্ষা করা হয়েছে। বরাক উপত্যকার পাশাপাশি ডিমা হাসাও, করিমগঞ্জ, হাইলাকান্দি পুলিশ কর্মীদের ও শিলচরে এসে করাতে হবে বিএমআই টেস্ট। বিএমআই পরীক্ষা কেন্দ্রটি এদিন পরিদর্শন করেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ স্যার। আজ দ্বিতীয় পর্যায়ের বিএমএ টেস্ট আমাৰ ইয়াত শিলচৰ আমাৰ হস্পিটেল আছে তাতে আমি কৰিছোঁ। আৰু ইয়াতে আমাৰ যোৱাবাৰ যিটো বিএমআই টেষ্ট হৈছিলে তাত 37 জন ব্যক্তি আমাৰ 30ৰ ওপৰত আছিলে। গতিকে এইবাৰ আমাৰ গ্ৰুপটো দেখা গৈছে যে কেইবাজনৰ তাত মানে নিয়ন্ত্ৰণাধীন আহিছে, আগতে 30তকৈ কমি গৈছে। তাৰ লগতে ইয়াৰ এই জিলাখনত যিসকল আমাৰ আৰক্ষী বাহিনীৰ যিসকল লোক আছে তেওঁলোকো আহিছে। ডিমা হাছাৰ লোক আছে, করিমগঞ্জের লোক আছে, হাইলাকান্দির লোক আছে। গতিকে সকল পুলিশ বিষয়া আর কর্মী এই বিএমআই টেস্ট ইয়া চলি আছে, যখন বিএমআই 30ৰ ওপৰত আছে। গতিকে এতিয়া আমি দেখা গৈছে যে ইয়াত বহুতর আগতকৈ ফলাফল ভাল হৈছে। আৰু আমি আশা কৰিছোঁ যে আমাৰ 37 জন ব্যক্তি যিসকল বেছি আছে তেওঁলোকৰো যাতে সোনকালে তেওঁলোকৰ শীঘ্ৰে তেওঁলোকৰ এইটো বিএমআই তেওঁলোকৰ নিজৰ এক্সাৰচাইজ হওক বা অন্যান্য ফিজিকেল ফিটনেছৰ কাৰণে যিখিনি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেইখিনি কৰাৰ ফলত তাৰ কমি যাব। আৰু আমি ভাবিছোঁ যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি আহ্বানত আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ নেতৃত্বত এই যি অভিযান চলিছে, এই যিবিলাক যি তাৰ যিটো লক্ষ্য আছে সেই লক্ষ্যটো আমি খুব শীঘ্ৰে এচিভ কৰিব পাৰিম বুলি মই ভাবিছোঁ। শিলচরে শুরু হলো পুলিশের বিএমআই টেস্ট। শিলচর জেলা রোড স্থিত পুলিশ হাসপাতালে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিএমআই টেস্ট। এদিন শুরু হওয়া এই টেস্ট আগামী 7 দিন ব্যাপী চলবে। এখন পর্যন্ত কাছাড়ের মোট 37 জন পুলিশ কর্মীর বিএমআই পরীক্ষা করা হয়েছে। বরাক উপত্যকার পাশাপাশি ডিমা হাসাও, করিমগঞ্জ, হাইলাকান্দি পুলিশ কর্মীদের ও শিলচরে এসে করাতে হবে বিএমআই টেস্ট। বিএমআই পরীক্ষা কেন্দ্রটি এদিন পরিদর্শন করেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।